জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধের সর্বশেষ সংবাদ সরকারকে হামাস এরপর জানিয়ে হামাসের হামলায় হাজার ইসরায়েলি হতাহত এদিকে সৌদির নতুন মানচিত্র প্রকাশ সম্পূর্ণ ইসরায়েলকে ফিলিস্তিনি হিসেবে বর্ণনা এবং জানিয়ে দিব হামাসের দখলে ইসরায়েলি ট্যাঙ্ক ইসরায়েলের ভূমি দখল পরিকল্পনা তৃতীয় ইন্তিফাদা চিন্তা এবার কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পাঁচ মিনিটে ইসরায়েল সরকারকে ধসিয়ে দেবে হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন কোন সামরিক সংঘাতের ক্ষেত্রে ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে দখলদার সত্তাকে ধ্বংস করে ফেলবে ইরানের সংবাদ মাধ্যম পার্সটোডের প্রতিবেদনে বলা হয়েছে হামাস প্রধান লেবানন এক সমাবেশে রোববার বক্তব্য দেওয়ার সময় ইরানের সংবাদ মাধ্যম পার্সটোডের প্রতিবেদনে বলা হয়েছে হামাস প্রধান লেবাননে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সম্ভাব্য ফিলিস্তিনি ও ইসরায়েল সামরিক সংঘাত নিয়ে মন্তব্য করেন সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দাও জানিয়েছেন হানিয়া ইসমাইল হানিয়া বক্তব্য দেওয়ার সময় আরো বলেন চুয়াত্তর বছর আগে থেকেই লেবানন ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল আজ আমরা আল আকসা মসজিদের আসন্ন মুক্তি দেখতে পাচ্ছি কারণ আমরা বিজয় এবং উন্নয়নের পথে আছি যার গতিপথ আমাদের জাতি ও আমাদের প্রতিরোধ দ্বারা নির্ধারিত হচ্ছে তিনি বলেন ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রে একশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র পাঁচ মিনিটেরও কম সময়ে ইহুদিবাদী সরকারকে ধ্বংস করবে আল কুদস আল আকসা ইহুদিবাদী ও ইহুদি বসতি স্থাপনকারীদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন লেবানন থেকে আমি আপনাদের বলছি যে আপনারা আমরা আপনার স্বপ্নকে ধ্বংস করে দেব। এবং আল-কুদুস আর দেবো -আল আপনাদের কোনো স্থান নেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গানোস আবিব আবিব আরব মিত্রদের সমন্বিত যুক্তরাষ্ট্রের ইর নেতৃত্বাধীন ইরান বিরোধী আঞ্চলিক সামরিক ফ্রন্ট গঠনের প্রস্তাব দেওয়ার পরই এমন আক্রমণাত্মক মন্তব্য করলেন হানিয়া হামাসের হামাসের হামলায় হাজার হতাহত আড়াই পলিটব্রোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি অভিযানকে জেরু জালেমের পুরাতন শহরের আলাকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ার্ভ গেল্যান্ড আইডিএফ রিজার্ভিস্টদের যুদ্ধে নামানোর অনুমোদন দিয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিস্থিতি দেশব্যাপী প্রসারিত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে শনিবার গাজা থেকে ইসরায়েলের অনুপ্রবেশ করা হামাজ যোদ্ধাদের বিরুদ্ধে রোববার অভিযান অব্যাহত রাখে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইসরায়েলের সেনাবাহিনী বলেছে দক্ষিণাঞ্চলে হামাজ যোদ্ধাদের দখল করা বাইশটি স্থান সুরক্ষিত করা হয়েছে তবে এখনো তারা আটটি স্থান দখল করে রেখেছে এগুলো মুক্ত করতে সংঘর্ষ চলছে বিবিসি বলেছে রোববার সকালে গাজার কাছাকাছি ইসরায়েলি বসতিতে গোলাগুলি হয়েছে অ্যাসকেলুন শহরের কাছে ইসরায়েলি সেনারা একটি চুরি করা গাড়িতে থাকা বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারীকে ধাওয়া করে পরে একটি প্রধান সড়কে নাটকীয় বন্দুক যুদ্ধে তাদের হত্যা করেছে এদিকে গাজা সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাসত ইসরায়েলি বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে সৌদির নতুন মানচিত্র প্রকাশ সম্পূর্ণ ইসরায়েলকে ফিলিস্তিন হিসেবে বর্ণনা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের আলোচনা চলছে এর মাঝে একটি মানচিত্র প্রকাশ করেছে সৌদি আরব যেখানে সম্পূর্ণ ইসরায়েলকে ফিলিস্তিন হিসেবে উল্লেখ করা হয়েছে এই সপ্তাহের শুরুতে সৌদি আরবের সরকারি মানচিত্র এবং এর সীমানাগুলির একটি আপডেট এই চিত্র দেখা যায় সৌদি আরবের জরিপ এবং ভূ স্থানিক তথ্যের জন্য জেনারেল অথরিটি মানচিত্রটি প্রকাশ করেছে যা তারা রাজ্যের মিডিয়া দ্বারা একচটিয়া ব্যবহার করার জন্য বলা হয় মানচিত্রটি সাধারণ নির্ভরযোগ্য জাতীয় রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে বলে বর্ণনা করা হয়েছে এছাড়াও এটি কৌশলগত পরিকল্পনা বৈশিষ্ট্যের অবস্থান এবং শনাক্তকরণের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে এদিকে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি বিষয়ে বাইডেন প্রশাসন জানিয়েছিল ইসরায়েলের সাথে যে কোনো স্বাভাবিকরণ চুক্তির জন্য ফেরিস্তিনি সমস্যা সমাধান করা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ কথা বলেন পডকাস্ট সেভ দ্য ওয়ার্ল্ড সাথে একটি সাক্ষাৎকারে বুধবার তিনি বলেছেন আমরা সৌদিদের কাছ থেকে যা শুনেছি থেকে এটিও স্পষ্ট যে এই প্রক্রিয়াটি যদি এগিয়ে যেতে হয় তবে ফিলিস্তিনি অংশটিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জন্য আমাদের রায়ে একটি দি রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত করা দরকার তিনি ব্যাখ্যা করেছিলেন সূত্র জেরুজালেম পজ হামাসের দখলে ইসরায়েলি ট্যাং ইসরায়েলে হামাসের হামলা শুরুর পর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স হাতে আসা ওই ভিডিওতে দেখা গেছে হামাস যোদ্ধাদের হাতে আটক একটি ইসরায়েলি ট্যাঙ্কের উপর উল্লাস করেছেন ফিলিস্তিনিরা এতে দেখা যায় গাজায় ইসরায়েলের একটি সাজোয়া যান চালাচ্ছেন হামাদ যোদ্ধারা এ নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল রয়টার্স তবে দেশটির কোন সামরিক ট্যাঙ্ক হামাসের কাছে আটক থাকার বিষয়ে মন্তব্য করেনি তিনি বিবিসি ও ভিডিওটি সত্যতা অস্বতন্ত্র ভাবে যাচাই করতে পারেনি ইসরায়েল ও ফিলিস্তিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী টি বছরের পর্যন্ত ইসরায়েলি ফিলিস্তিনের পাল্টা পাল্টা হামলায় কমপক্ষে 247 ফিলিস্তিনি 32 ইসরায়েলি এবং দুজন বিদেশী নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে সশস্ত্র গোষ্ঠী হামাস আর একটি ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিওতে হামর যোদ্ধাদের বেসামরিক পোশাকে থাকা তিন ব্যক্তিকে আটক করতে দেখা গেছে শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়েছে ভিডিওটি শুরু হয়েছে একটি বাক্য দিয়ে তাতে বলা হয়েছে আল আকসা ফ্লাড নামে তাদের লড়াই আল কাসিম ব্রিগেডের হাতে শত্রু পক্ষ বেশ কয়েকজন সেনার আটক হওয়ার দৃশ্য এটি ভিডিওতে হিব্রু ভাষায় বিভিন্ন লেখা দেখে বোঝা যায় সেটি ইংরেজ ক্রসিং এর ইসরায়েলি অংশে ধারণ করা ক্রসিংটি দিয়ে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে যাতায়াত করা যায় ইসরায়েলে শনিবার নতুন করে হামাসের অভিযান শুরুর পর ভিডিওটি সামনে এসেছে অভিযানের প্রথম বিশ মিনিটে ইসরায়েলে পাঁচ হাজারের বেশি রকেট ছোড়ার দাবি করেছে হামাস ইসরায়েলের এন নিউজের বরতে রয়টার্স জানিয়েছে এই হামলায় অন্তত বাইশ ইসরায়েলি নিহত হয়েছেন এরপর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন আমরা যুদ্ধের মধ্যে রয়েছে। ইসরায়ে ভূমির দখল পরিকল্পনা তৃতীয় ইন্দি ফাদা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের ভূমি দখল পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন আল ফাতা আন্দোলন ইসরায়েলের এই জঘন্য পরিকল্পনা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা গত দুই জুলাই ফিলিস্তিনের রাজধানী রামাল্লা শহরে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুদল এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইসরায়েল যদি পশ্চিমতির দখল করার চেষ্টা করে তাহলে রোধ করার জন্য হামাস এবং ফাতা আন্দোলন ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে তখন শুরু হয়ে যাবে তৃতীয় ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য তৃতীয় ইনতিফাদায় আরব ও মুসলিম দেশগুলোকে অর্থ পর্যন্ত প্রথম ইন্টিফাদা চলেছিল দ্বিতীয় সময় অন্তত দুই হাজার তিন হাজার দুই শত ফিলিস্তিনি শহীদ হন এবং ইসরায়েলের এক হাজার মানুষ মারা যায় আরব ও মুসলিম বিশ্বের সচেতন জনগণ বিশ্বাস করে একমাত্র ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই অধিকৃত ইহুদি করা সম্ভব হামাস ও ফাতা ফিলিস্তিনের দুটি দল বেশ সক্রিয় এর মধ্যে হামাসের দখল রয়েছে গাজা এলাকা দুই সালে ফিলিস্তিনি নেতা ইয়াসির দুই সালে ফিলিস্তিনি পার্লামেন্ট সংসদীয় নির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হয় হামাস এবং এরপর তাজা গাজা তারা গাজা ভূখণ্ড দখল করে নেয় এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা জাপান ও আরব রাষ্ট্রসমূহ ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে দেয় এবং আখ্যায়িত করে সালে গঠিত দল আল ফাতা মাহমুদ আব্বাস সালাহ খালাফ খালিল আল ওয়াজির আহমদ শাকির নায়েফ হাওয়াতমে এবং আব্দুল মহসিন আবু মাইজার দলটির প্রথম প্রজন্মের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা এদিকে ইসরায়েল কর্তৃক অবৈধ বৈধ ইহুদি বসতি নির্মাণ এখন পুরো দমে এগিয়ে চলছে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা ফিলিস্তিনের পূর্ব জেরু জালেম পশ্চিম তীর আর গাজা দখল করে নেয় জাতিসংঘ বিভিন্ন প্রস্তাবে যে সব সেসব জমি ফেরত দিতে এবং দখলকৃত জমিতে ইহুদি বসতি স্থাপন অবৈধ ঘোষণা করে কয়েকটি প্রস্তাব পাশ করেছিল কিন্তু ইহুদিরা এর কোনো প্রস্তাবই গ্রাহ্য করেনি বরং ইসরায়েল আরো বেশি আরব জমি দখল করে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখে যে মুহূর্তে মাহমুদ আব্বাসের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন পূর্ণতা দেওয়ার দাবি জাতিসংঘে উপস্থাপন করেন সে সময় পূর্ব জেরু জালেমে এক নতুন ইহুদি বসতি স্থাপন করা হলো পাঁচ লাখের বেশি ইসরায়েলি ইহুদি এখন দখল কৃত ফিলিস্তিনি ভূমির আদিবাসী ক্রমেই ইহুদিরা যেভাবে ফিলিস্তিনি ভূমি দখল করে নিচ্ছে তাতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট জমি অবশিষ্ট থাকবে কিনা সন্দেহ পূর্ব জেরু জালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন চলতে থাকবে একই সময়ের আলোচনার প্রস্তুতিও চলবে এমনটি হতে পারে না বর্তমানে পশ্চিম তীর গাজা লেবানন সিরিয়া আর জর্দানের শরণার্থী শিবির গুলোই সত্তর লাখ ফিরিস মানবেতর জীবন যাপন করে চলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েল বারবার 59টি প্রস্তাব রেখেছে কিন্তু এর কোনোটি বাস্তবায়ন করেনি ইসরায়েল সাধারণ পরিষদ 200টি প্রস্তাব দিয়েছে তাদের কিন্তু এর একটা প্রতিপালিত হয়নি ইহুদি চক্রান্তের পেছনে আছে যুক্তরাষ্ট্র সহ তাদের অন্যান্য সাম্রাজ্যবাদী মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে বারবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ইসরায়েলকে উদ্দত্ত বানিয়েছে এবং ফিলিস্তিনিদের রেখেছে দমিয়ে ইংগো মার্কিন রুশ অক্ষ শক্তির সর্বতন্ত্রের ফসল মধ্যপ্রাচ্যের বিশপরা ইহুদি রাষ্ট্র ইসরায়েল 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী স্যার আর্থার জেমস বালফোর আরব বিশ্বের বুকে 23 এক বিশ্ব পরার জন্ম দিয়েছিলেন 1948 সালের আগে পৃথিবীতে ইসরায়েল নামক কোন स्वतंत्र রাষ্ট্রের অস্তিত্ব ছিল না রুশ বংশোদ্ভূত ইহুদি নেতা ডেভিড বেন গুরিয়ন 1948 সালে 14 নভেম্বর রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রী 15 নভেম্বর এই স্বাধীনতাকে স্বীকৃতি ও অনুমোদন দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানালে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন 33টি দেশ অপরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় নবগঠিত ইসরায়েল কোন আন্তর্জাতিক সীমানা সুনির্দিষ্ট জনগোষ্ঠী বৈধ সরকার পার্লামেন্ট বা সার্বভৌমত্ব ছিল না এটা মূলত একটি কৃত্রিম ও পুতুল রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গাজার হাসপাতালে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন হাসপাতালে নিরপরাধ নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কিন্তু এই ঘটনায় ইসরায়েলি বাহিনী জড়িত নয় বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার আল আহলি হাসপাতালে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় অন্তত 500 জন প্রাণহানি